বিদ্দিন, এরা এত নাচে কেন? আখরাত ভুলে গেছে এজন্য। এরা এত গায় কেন? ওরা শুধু ওরা বলছে না, আমরাও বলছি, ওরা এত নাচে কেন? আখরাত কাল্লাবাল তুকাদ্দিবুনা বিদ্দিন, আখরাত ভুলে গেছে এজন্য এত নাচানাচে। আচ্ছা, এরা যখন এভাবে বলতে থাকে বলতে থাকে বলতে থাকে, গন্তি মার্গা গন্তি মার্গা গন্তি মার্গা গন্তি মার্গা, ফেরেশতা তখন বলে আল্লাহ কি লিখতাম বুঝি না, কি লিখতাম ফেরেশতাকে আল্লাহ কি লিখতাম, কি করতাম, কন্যা কন্যা ফেরেশতাকে আল্লাহ কি লিখতাম, কি করতাম, আল্লাহ তো থ্রোক বরাদ্দ দিয়ে দে, কি এত হিসাব বিকাশ, আরে থ্রোক বরাদ্দ দিয়ে দে, যা গাইবুল্লার দিকে এভাবে মানুষকে ডাকে, আমি ছাড়া শুধু আমাকে ভুলাবার জন্য, আমার রাস্তা থেকে হটাবার জন্য, আমার থেকে ভুলিয়ে রাখার জন্য ইহুদিদের এই পলিসি। ইহুদিদের এই পলিসি কেন বলেন? শুধু আল্লাহ থেকে ছড়াবার জন্য, বলেন না বলেন না, শুধু আল্লাহ থেকে কি করার জন্য, আর কোনো উদ্দেশ্য আসেনি বলেন, আর কোনো উদ্দেশ্য নাই, শুধু ইসলাম থেকে দূর হটাবার জন্য, শুধু ইসলাম থেকে সরাবার জন্য। যে নারী কণ্ঠে, যে নারী কণ্ঠে তোমাকে এভাবে ডাকছে, মার্কার দিকে নারী কণ্ঠ দিয়ে ডাকছে, ও নারী তোমাকে এজন্য বানানো হয়নি, তোমার কণ্ঠটা এভাবে রাস্তা রাস্তা দেওয়ার জন্য তোমাকে বানানো হয়নি, তোমাকে বানিয়েছে ওহুন্না আহসানু মিনাল হাওরা। আল্লাহর নবী বলেন জান্নাতে জান্নাতি মেয়েগুলো হুরদের চেয়ে সুন্দরী হবে। হুরদের চেয়ে কি? তুমি কয় টাকার জন্য তোমার কণ্ঠটাকে এভাবে বিক্রি করে দিয়েছ? কি আমি বলি নারী, তুমি যদি ইমান আমলের উপরে উঠো তুমি হবা নূর, তুমি যদি ইমান আমলের উপরে উঠো তুমি হবা নূর আলা নূর, তুমি হবা হুর আলা হুর, আর তুমি যদি তোমাকে এভাবে বিলিয়ে দাও তুমি হবা অচিরেই নার আলা নার। বলেন নারী নূর নালা নূর অথবা নার নালা নার, মিল আছে না নাই বলেন, আবার বলেন মিল আছে নি, কে শিখালো এদেরকে, কে এদেরকে ধোকা দিল, মা গরক আবি রব্বিকাল করিম, তোমার চেয়ে কোটি কোটি গুণ বেশি সুন্দরীরা, হাজারো লাখো কোটি সুন্দরী জমিনে মাটি হয়ে গেছে, মাটি হয়ে গেছে, কিড়া মাকড়ের খাবার হয়ে গেছে, কিড়া মাকড়ের কি হয়ে গেছে, কিড়া মাকড়ের খাবার হয়ে গেছে, তুমি আর তুমি তুমিও এখন রাস্তায় নামছ, তুমি এখন রাস্তায় নামছ, অমুক ভাইয়ের চরিত্র, অমুক ভাই দেখতে কেমন, অমুক ভাই দেখতে কেমন, অমুক ভাই কেমন, অমুক ভাইয়ের মার্কা চলছে চলছে, রাগ করছে না তারা, আগামী বছরে দাওয়াত লিখে ফেলছি রাগ করলো ইনশাআল্লাহ। কি হয়? এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়ামান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। রব্বুল আলামিন বলেন পৃথিবীর কোন ব্যস্ততা যেন তোমাকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল না করে। হে যুবক কেন ছুটছ, কেন ছুটছ, একজনে দৌড় দিছে তুমি তার পেছনে পেছনে ছুটছ, কিন লেগা দৌড়ে সেও জানে না, গত 45 বছরে কতবার দিলাম এই পর্যন্ত শান্তি তো পাইলাম না, শুধু এবার দিলে শান্তি পাইয়া যাইবা, কি জোরে কোন না আসতে, আবার বলে কি
কি শান্তি কোথায়? এটাও বুঝলাম না, শান্তি কোথায়? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন শান্তি শুধুই মসজিদে। শান্তি কোথায়? শান্তি পাবে দেশের লোক, মসজিদে আসবে লোক। শান্তি পাবে দেশের লোক, মসজিদে যাবে লোক। শান্তি পাবে দেশের লোক, মসজিদে আসবা, শান্তি পাবা। কি ওরা স্লোগান দিতে পারলে আমি পারবো না কেন? ওরা ওদেরটা 100 বার বলতে পারলে আমি আমারটা 70 বার বলতে পারবো না কেন? বলেন মসজিদে আসবা, শান্তি পাবা। মসজিদ শান্তির গোডাউন, মসজিদ সুখের গোডাউন, মসজিদ শান্তির গোডাউন। বলে না, বলে না, মসজিদ কি শান্তির গোডাউন? মসজিদ শান্তির গোডাউন, মসজিদ সুখের গোডাউন। মসজিদ তোমার দুনিয়া, মসজিদ তোমার আখেরাত। বলেন মসজিদ আমার দুনিয়া, মসজিদ আমার আখেরাত। এই জন্যই তো কদ আফনাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। জেনের তরজমা, মসজিদে আসবা, ব্যাগে ভরে শান্তি নিয়ে যাবা। বলেন মসজিদে আসবা, মাঝে মাঝে আরো জোরে বলেন, সপ্তাহে একবার, দৈনিক বাবা, আল্লাহু আকবার কাবীরা। মসজিদে আসার গতি যার যেমন, মসজিদে আসার গতি যার যেমন, আরশ আযীম থেকে রহমত পাবার গতি তার তেমন। এবার মসজিদে আসার গতি যার যেমন, ফুল সুরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। বলেন মসজিদে আসার গতি যার যেমন, ফুল সিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। যাবো তো ইনশাল্লাহ, বলে না ইনশাল্লাহ, কলিজে হাত দিয়া বলো, যক কলিজে হাত, আজ থেকে পড়বো ইনশাল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দেন, আল্লাহ জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দেন। এবার আল্লাহ নবী বলেন খুল্লতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবাদুন মুসলিম, কোন মুসলমান এটা করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, যেই করবে সুজা জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, দাখালাল জান্নাহ। এবার রাসূল বলেন হুমা ইয়াসির, এ দুটো আমল বড় সহজ, এ একটা আমল বড় সহজ, আর একটা হলো ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। 10 বার 10 বার 10 বার, এ হলো 30 বার, পাঁচটা মাঝে হয়ে গেল 150 বার, ঘুমাবার সময় 100 বার। আল্লাহ রাসূল বলে এই 150 বার তুমি জবানে বলবা, এখানে দিয়ে দিবে 1500 বার। জবানে 100 বার বলবা, দিয়ে দিবে 1000 বার, 1000 যোগ 1500 সমান সমান 2500। এবার রাসূল বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, গুফরাত খাতায়াহু, সবগুলো গুনাহ মাফ করে দিবে। ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। এ হয়ে গেল 500 বার, কতবার জবানে 500 বার, এখানে উঠে যাবে 5000 বার, 5000 যোগ 2500 সমান সমান 7500। সুবহানাল্লাহ, একদিনে যদি 7500 নেকি 7500 তাসবিহ জমা হয়ে যায়, 7500 তাসবিহ যদি একদিনে জমা হয়, এভাবে যদি 40 বছর জমা হয় কেমন হবে? বিশ্বাস হয়, হয়েছে বিশ্বাস? সুবহানাল্লাহি আযম মিন উহুদিন, সুবহানাল্লাহি আযম মিন উহুদিন, সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। হাদিসটা কি সত্য না মিথ্যা? জোরে বলেন সুবহানাল্লাহ, উহুদের চেয়ে ভারী। এবার যদি 7500 সুবহানাল্লাহ প্রতিদিন জমা হয় কেমন হবে? পড়বো তো ইনশাল্লাহ, তিনটা সবক পেয়ে গেলাম। সুবহানাল্লাহ কতবার প্রথম? 10 10 10। দুই নাম্বার 33 33 34, ঘুমাবার সময়
লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমার ব্যবসার কারণে যেন এগুলো ছুটে না যায়, তোমার ডিউটির কারণে যেন এগুলো ছুটে না যায়, তোমার ব্যবসার কারণে যেন নামাজ ছুটে না যায়, তোমার ডিউটির কারণে যেন নামাজ ছুটে না যায়, তোমার ডিউটির কারণে যেন তোমার তাসবিহ যেন ছুটে না যায়। যদি মসজিদে বসে পড়তে নাও পারো, কমপক্ষে দোকানে গিয়ে হলেও পড়ো। মসজিদে বসে যদি পড়তে না পারো, চলতে চলতে হলেও পড়ো, খেতে গিয়ে হলেও পড়ো, ড্রাইভিং করতে গিয়ে সব সময় পড়ো, পড়বো না ইনশাআল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুফলিহুন, যদি এগুলো করো হবে কামিয়াব, আর যদি এগুলো না করো ওয়ামাই ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি ছেড়ে দাও জিকির, ছেড়ে দাও জিকিরের নামে তাসবিহ, ছেড়ে দাও জিকিরের নামে নামাজ, নামাজের নামের জিকির ছেড়ে দাও, কোরআনের নামের জিকির ছেড়ে দাও, তাসবিহাতগুলো যদি ছেড়ে দাও ফাউলাইকা হুমুল খাসিরুন, করলে মুফলিহুন না করলে খাসিরুন। এবার কোনটা হবেন আপনি বলেন, সবাই বলে না কোনটা? হজরত বেলাল কামিয়াব না নাকাম? সুমাইয়া কামিয়াব না নাকাম? হজরত আবু হুরায়রা কামিয়াব না নাকাম? আবু জাহাল কামিয়াব না নাকাম? ফাউলাইকা হুমুল মুফলিহুন, এদিক ওয়ালারা কামিয়াব, এদিক ওয়ালারা ব্যর্থ। ব্যর্থতা কাকে বলে? টের পাওয়া শুরু করেছে কি? ব্যর্থতা কাকে বলে? টের পাওয়া কি করেছে বলেন, শুরু হয়ে গেছে টের পাওয়া। ব্যর্থতা কাকে বলে? কিও কয় প্রকার? ইনশাল্লাহ টের পাবে, ইনশাল্লাহ কি পাবে বলেন না, ইনশাল্লাহ টের পাবে। ফাউলাইকা হুমুল মুফলিহুন, আর এদিকে কি বিপরীতে কি? ফাউলাইকা হুমুল খাসিরুন, আমরা কি মুফলিহুন হব না খাসিরুন হব বলেন? মুফলিহুন কামিয়াব। কামিয়াবের সংজ্ঞা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন কামিয়াবের সংজ্ঞা কি? আইয়া জিদা কুল্লা মাহবুবিহি ওয়া ইয়াহতারিজ আন কুল্লি মাকরুহি, জীবনের সব চাওয়া পেয়ে যাওয়া, জীবনের সব অপ্রিয় বস্তু থেকে বেঁচে যাওয়া, এটার নাম হলো কামিয়াব। আর এটার মেজদাক শুধুই জান্নাতুল ফিরদাউস, এটার মেজদাক শুধুই কি? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদেরকে কামিয়াব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করে দেন, আল্লাহ আমাদেরকে কামিয়াব বানিয়ে দেন। আমি আবারও বলছি, যদি আপনাদের সুযোগ থাকে এক একটা কিতাব কিনে নিয়ে যাবেন, একটা একটা কিতাব কিনে নিয়ে যাবেন, আর যদি সুযোগ থাকে প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস হয়, প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে, এই মাসের মজলিস আগামী শনিবারে সকাল 9টা থেকে একটা, নারীদের মজলিস, মেয়েদের মজলিস, জোহর থেকে আসা পুরুষের মজলিস, যদি পারেন শরীক হবেন। আল্লাহ তালা এই মাদ্রাসাখানাকে কবুল করেন, আল্লাহ তালা বড়দের হায়াতের মধ্যে বরকত দান করেন, মোতম সবুজের হায়াতের মধ্যে বরকত দান করেন, বিশ্ববুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।